তব কথামৃতম তপ্ত জীবনম কবি ফিরিদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদত্ততম ভুবি গিনন্তি এইভরিতা জনাহা শ্রীমদ্ভাগবত গোপীগীতা। নমস্কার, শিব স্পিরিচুয়াল চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় ভক্তির উপায়। মাস্টার, ঈশ্বরে কী করে মন হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সাধু সঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের মধ্যে সর্বদা থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। যখন চারা গাছ থাকে তখন চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে বনে মনে ও কোণে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরী সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য বস্তু। এই সব বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে।